ট্রেন চলছে আর একের পর এক তৃণমূল বিধায়ক দৌড়াতে দৌড়াতে বিজেপির ট্রেনে চাপছে। শুভেন্দু এসেছে, একে একে তৃণমূল বিধায়করা আসছেন বলে মন্তব্য করেন বিজেপির সাংসদ সৌমিত্র খান। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলার কৃষক কিষাণ নিধি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। এখানে চাষিরা আলু বীজ পায় না, কেন সিপিএম এখানে আলুর বীজ তৈরি করতে পারেনি? মঙ্গলবার পূর্ব বর্ধমানের চকদিঘিতে বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান। তিনি বলেন, 10 বছর ধরে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তারা কেন আলু বীজ তৈরি করতে পারেনি? আলু বীজ আনতে হয় পাঞ্জাব থেকে, একটা ভাইপো তৈরি হয়েছে, সে চোর ভাইপো, বালির তোলা তুলছে মমতার ভাইপো। স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও মমতাকে কটাক্ষ করেন সৌমিত্র। এখন সিঙ্গুরে বলছে কারখানা হবে, কেউ বহিরাগত নয়, মমতার কেডি সিং ছিল বহিরাগত। মমতা একটি দুর্নীতির নায়িকা, রোজ ভ্যালি সারদার টাকা কোথায় গেল? মানুষ এর জবাব চাইবে। আমার বিরুদ্ধে আজ 36টা কেস দিয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকার যদি এক হয় তবেই এই রাজ্যে শিল্প হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো মন্ত্রীকে চোর বলতে পারবে না, আর মমতার সরকারের সব মন্ত্রীরা নারদা সারদায় অভিযুক্ত। বাংলায় কোনো কাজ নেই, আসামে বন্যা হলে আসামের লোকজন বাংলায় আসত কাজের খোঁজে, এখন আসে না, উল্টে বাংলার মানুষ আসামে কাজ করতে যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বলেন, এবার পুলিশ ভোট করে দেবে, গুন্ডাদের লিস্ট তৈরি করা হয় ভোটের আগে। বিনয় মিশ্রের মাধ্যমে বালি আমফান গরুর টাকা অভিষেকের কাছে যায়, সেই বাঁকুড়ায় ভোটে করায়। নমিনেশনের দিন বিরোধীদের বোমা পিস্তল দেখিয়ে ফিরিয়ে দেয় গুন্ডারা, আর তৃণমূল জিতে গেল। অভিষেক একটা নরকের কীট, পরিবারতন্ত্র করে বাংলাকে শেষ করে দিচ্ছে। সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে এক হাত নেন এদিন রাজ্য যুব মোর্চার সভাপতি। মোদী সরকার কুইন্টালে 2900 টাকা রেট দিচ্ছে, আর মমতার সরকার দিচ্ছে কেজিতে 16 টাকা। কৃষি বিল চালু হলে পাঞ্জাবের কৃষকদের আলু বীজ আর বিক্রি হবে না, তাই আন্দোলন করছে, আলু বীজ তারা বাইরে বিক্রি করতে পারবে না। শুভেন্দুদা আমাদের সঙ্গে চলে এসেছেন, যে নন্দীগ্রামে সে আন্দোলন করেছিলেন তাকে আজ তৃণমূল ছাড়তে হয়েছে। এদিন সৌমিত্র খান বাইক র্যালি করে সভায় ঢোকেন। সম্মানিত করা হলো, তাতে নিশ্চিত হয়ে বলতে পারি এই জামালপুর আদিবাসী ভাই বোনেরা, যারা আমাদের আদি অনন্ত যুগ ধরে যারা এই বর্ধমানে থাকেন, যে সমস্ত আদিবাসী মা বোনেরা থাকেন, সেই আদিবাসী মায়েদেরকে এবং আদিবাসী দাদাদেরকে আমার প্রণাম করা জোরে এবং তৃণমূলের উদ্দেশ্যে শুনে বললাম যে তৃণমূল কংগ্রেস একদিন পশ্চিমবাংলার সমস্ত মানুষই করতেন, এবং এখানেও এই জামালপুরে বর্ধমান জেলায় 3টে সাংসদ তৃণমূল কংগ্রেসের ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস কেন ছেড়ে দিল এবং মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করলেন? আর তারই মধ্যে এই জামালপুরে আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এই জামালপুর ব্লকে যুব মোর্চার তরফ থেকে আমাকে ডাকা হয়েছে, তাই আমি ধন্যবাদ জানাই প্রথমে এই জেলার যুব মোর্চা প্রেসিডেন্ট মাননীয় শুভম নিয়োগী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। তুমি পশ্চিমবঙ্গে থাকবে না, এই তৃণমূল কংগ্রেস শেষ হবে। আমার বিরুদ্ধে আজকে 36টা কেস দিয়েছে, আমার বিরুদ্ধে আজকে 36টা কেস, আমি তাকেও দমাইনি। আমি তাই এখানকার যুবকদেরকে বলবো যে ভয় করেন না, জীবনে ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগ করতে হবে, তাহলে পশ্চিমবঙ্গ উন্নতি করতে পারবে। কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যদি এক হয় তবে বাংলায় শিল্প হতে হবে, তবে বাংলায় শিল্প হবে। এই বর্ধমানের জেলার মানুষকে দেখলে অন্যান্য জেলার মানুষরা সম্মান করে, কিন্তু আজ আজকে সেই সম্মানটা পর্যন্ত দেয়নি মমতা ব্যানার্জির সরকার। এই বর্ধমান থেকে 16-17-18টা বিধায়ক একজনকে ভালো পূর্ণমন্ত্রী দেয়নি, শপথ দেন না, যাত্রা কমিটির লোক তাকে একটা যাত্রা পালার মতো একটা জায়গা দিয়েছিলেন, আবার তিনিও পেট দুর্নীতি চাকরির দুর্নীতিতে ব্যস্ত হয়ে গেছেন, তিনিও কোনোভাবে প্রাইমারির দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়লেন। আজকে তাই এই বর্ধমানের মানুষের যুবকদেরকে লড়াই করতে হবে, আর মনে একটা ভাবতে হবে, ভারতীয় জনতা পার্টি আজকে 6 বছর হতে চললো,
ছ বছর অতিক্রম করে 7 বছর হয়ে চললো, একটা মন্ত্রীর দিকে কেউ বলতে পারলো না কেন্দ্রীয় সরকারের এই মন্ত্রী চোর, কেউ বলতে পারলো না কেন্দ্রীয় সরকারের বিজেপি এই চোর। অপরদিকে মমতা ব্যানার্জির কাছে কোনদিন নারদা সারদা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলি, এই বাংলায় যদি উন্নতি করতে হয়, বর্ধমানে যদি গরিবা ফিরে নিয়ে আসতে হয়, কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধাগুলি যদি আনতে হয়, বাংলায় যদি শিল্প করতে হয়, তাহলে অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে দরকার। মমতা ব্যানার্জি বলছে যে গুজরাট বাড়াবো না, তিনি বলছেন উত্তরপ্রদেশ বানাতে দেবো না, তিনি বলছেন কর্ণাটক বানাতে দেবো না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, আমাদের বাড়ির ছেলেরা যদি গুজরাটে গিয়ে কাজ পায়, আমাদের বাড়ির ছেলেরা যারা শিক্ষিত ছেলেরা বেকার ছেলেরা যদি কর্ণাটকে গিয়ে কাজ পায়, আসামে গিয়ে কাজ পায়, তাহলে কেন আমরা গুজরাটের মতো হব না, কেন আমরা উত্তরপ্রদেশের মতো হব না, কেন আমরা বেঙ্গালুরের মতো হব না, কেন আমরা আসামের মতো হব না? আমরা কি শুধুমাত্র ভিক্ষায় যাইব? আমরা কিছু মানুষ আছে দেখবেন গ্রামে গ্রামে, কিছু যখন মেয়ের বিয়ে দেয়, আমরা যখন পাড়ায় জিজ্ঞেস করি যে মেয়ের বিয়ে কোথায় ঠিক করলে, তখন বলে আরে আমার জামা ইঞ্জিনিয়ার, কোথায় থাকে না ও তো বোম্বেতে আছে। কাউকে জিজ্ঞেস করলে ছেলে বিয়ে দিচ্ছেন, ছেলে কোথায় আছে, ছেলে তো ডাক্তার ইঞ্জিনিয়ার, ছেলে কোথায় আছে? দাদা আজকে জনসভা থেকে এখানকার বিরোধীদের কি বার্তা দিয়ে যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নরকের কীট, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নরকের কীট। তাই বাংলার তৃণমূল কংগ্রেস ফিরলে বাংলার যুবকেরা খুবই ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষের স্বাধীনতা থাকবে না, এই বার্তাই দিয়ে যাবো বর্ধমানের মাটিকে। যে বর্ধমানে 18 জন বিধায়ক থাকলেও মমতা ব্যানার্জি বর্ধমানের দিকে একবারও তাকিয়ে দেখেননি। এখানে কৃষকদের স্বপ্ন শেষ করেছেন, যুবকদের স্বপ্ন শেষ করেছেন, শুধুমাত্র চুরিতে মত্ত ছিলেন। এই সিটটা হচ্ছে সিপিএম এর সিট, তা আগামী দিনে কি এই সিটটাকে আপনারা? আমরা নিশ্চিত হয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে 294টা সিটের মধ্যে অধিকাংশই আমরা জিতবো, কারণ কোনো সিট কোনো ব্যক্তি নিজস্ব হয় না। আমরা ভবানীপুরেও দেখলাম সেখানেও মানুষের ঢল ছিল, আজও আমি জামালপুরে দেখলাম মানুষের ঢল। এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার করে যে মানুষের কাছে গিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আপনারাও বিভিন্নভাবে কর্মসূচি করছেন, তাতে কি? দেখুন দুয়ারে সরকার এটা রাজ্য সরকারের সমস্ত ব্যয়ভারটা বহন করে মমতা ব্যানার্জি করছেন, এটা রাজ্য সরকারের অর্থটা কেন তিনি তৃণমূল কংগ্রেসের দলীয়ভাবে ব্যবহার করছেন, এটাই তো সবচেয়ে বড় জিজ্ঞাসা। যে তিনি রাজ্য সরকারের অর্থটাকে তৃণমূল কংগ্রেসের অর্থ ভেবে নিয়ে সেটাকে ব্যয় করছেন, এটা ঠিক নয়। এবং দুয়ারে সরকার না, জমের দুয়ারে সরকার, উনি জমের দুয়ারে পৌঁছে গেছেন রাজনৈতিকভাবে। দাদা আপনার লোকসভা কেন্দ্রে কিছুদিন আগে কুণাল ঘোষ বলে গেছেন যে আপনি নাকি টেলিভিশনে বসে তালাক দিচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? আমি কুণাল ঘোষকে বলি, ওনাকে রিপোর্টার হিসাবে যতটা রেসপেক্ট করি, ওনার মতন ছেঁচলামো নেতা, কুণাল ঘোষের মতো ছেঁচলামো নেতা এই পশ্চিমবঙ্গ এলাকাটা গোটা ভারতবর্ষে একটাও নেই। জামালপুর থেকে কৃষ্ণ সাহা ও কল্যাণ দত্ত রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। এইবার তাপস দাকে ফুট করে দিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।